لا إله إلا لا إله إلا الله جر لا إله إلا الله 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 لا الله لكن نجابه جانينا دايا دار دايا الله دايا دار أبورا ونير باشونا لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إبراهيم كيف ليلة الله نمرود أغور جليلة إبراهيم كيف ليلة الله نمرود أغور جليلة أغور قالوا شيطان هيا لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ونور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كشف هاي صلبني زلبان صلبني আনহু ইমানি পরীক্ষার মধ্যে বিজয় লাভ করলেন হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে আজাদ করে দিয়েছিল জোরে বলেন না সুবহানাল্লাহ হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতো এত বেশি মহব্বত করত ওই মদিনার মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ জোরে বলেন হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ফতলা ছিল ফতলা কিছু না জোরে বলেন স্পষ্ট করে কথা বলতে পারতো না আশহাদু বলতে পারতো না আশহাদু বলতো মানে ফতলা ছিল কথা বলতে পারতো না কারণ হলো ওই বেঈমানরা যেভাবে নির্যাতন করেছিল জিহ্বা থেকে যখন আহাত 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 বলে আল্লাহর নামের জিকির করে ওই বেঈমানরা উমাইয়া জিহ্বা টান দিয়ে বের করে পেরাক মেরে দিয়েছিল মোহা ঢুকিয়ে দিয়েছিল খেজুর গাছের কাঁঠা ঢুকিয়ে দিয়েছিল যেন আল্লাহ আল্লাহ বলতে না পারে আহাত আহাত বলতে না পারে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা তার মধ্যে ডিলার এরকম 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 বড় বড় টিউমারের মতন হয়েছিল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুয়াজ্জিনে নিযুক্ত করে দিল ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বলেন সুবহানাল্লাহ হাবশী বেলাল যখন আযান দেয় হাবশী বেলাল যখন আযান দেয় কয়েক সপ্তাহ পরে কিছুদিন পরে সাহাবায়ে কেরামরা সবাই আমার নবীজির দরবারে গেলেন গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুর আযান শুদ্ধ হয় না আশহাদুর জায়গা সাধু বলে হরফ সঠিকভাবে উচ্চারণ হয় না ইয়া রাসূলুল্লাহ হাবশী বেলালের চাইতে অনেক সুন্দর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আমরা পেয়েছি আমরা সুরেলা কণ্ঠ মুয়াজ্জিন আযান শুনব সমাজে দেখবেন ইমাম সাহেবের যদি কণ্ঠ না থাকে মুসল্লিরা অভিযোগ দেয় সভাপতির কাছে দেয় কি দেয় না সভাপতি সাহেব
মসজিদের দায়িত্ব নিছো কেন বলে কেন কি হয়েছে তো ইমাম সাহেবের কণ্ঠ নাই খতিব সাহেবের ওয়াজ ভালো লাগে না মুয়াজ্জিনের সালাতটা ঠিক লাগে না এইটা বাতিল করে দাও এইগুলো বাতিল করে দাও বলে কি বলে না তখন সমাজ সব চিন্তা করে যখন সমাজের মানুষ ইমামকে চায় না খতিবকে চায় না মুয়াজ্জিনকে চায় না তাহলে তার রাখার দরকার নাই এক মাস সময় দিয়ে বের করে দেয় কি দেয় না দেয় কি দেয় না যখন সমস্ত সাহাবা ইকরামরা আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুর আযান ভালো লাগে না হরফ সঠিকভাবে উচ্চারণ হয় না বেঈমানরা সমালোচনা করে তো আযান ঠিকভাবে দিতে পারে না ইয়া রাসূলুল্লাহ নতুন মুয়াজ্জিন নিযুক্ত করো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন আস্তে করে বুঝায়ো আমার নবীজি বলে বেলাল তোমার আযান নাকি অশুদ্ধ হয় তোমার আযান নাকি হরফ ঠিকভাবে উচ্চারণ হয় না ও বেলাল তুমি থুতলা এই জন্য তোমাকে মুয়াজ্জিনের পক্ষ থেকে দরখাস্ত করে দেওয়া হলো আল্লাহু আকবার যখন নতুন মুয়াজ্জিন আযান দেওয়া আরম্ভ করেছে আযান শেষ হয়ে গেছে কিন্তু আর সুবহে সাদিক হয় না অন্ধকার 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 থেকে গেছে সুবহানাল্লাহ জোরে বলে এবার সমস্ত সাহাবা ইকরামরা অপেক্ষা বানাছে কয় কি বাবা সুবহে সাদিক কেন হয় না সব কেন হয় না কি ব্যাপার এত অন্ধকার কেন আর আযান তো আমরা আজকে কেউ শুনি নাই ব্যাপার কি আযান কি হয় নাই নাকি একজনে ডাক দেয় বলে আযান তো ঠিক হয়েছে কিন্তু আমরা শুনি নাই কেন শুনি নাই কেন কথা বলতে না বলতে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে ডাক দেয় বলে জিব্রাইল জলদি করে যাও আমার হাবিবকে জানায়া দাও হাবশী বেলালকে যেন মুয়াজ্জিন জাগায় না হয় এই যে অন্ধকার এই অন্ধকার জীবন আর পরিষ্কার হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ইমানি পরীক্ষায় বিজয় লাভ করার কারণে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে আল্লাহর কাছে কত সম্মানের পাত্র হয়ে গেল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এবার আবার মুয়াজ্জিনের জায়গায় নিযুক্ত করা হলো হাবশী বেলাল যখন আযান দিয়েছে সাথে সাথে অটোমেটিক সুবহে সাদিক হয়ে গেছে নবীর আশিকের দল এই হাবশী বেলাল কোন হাবশী বেলাল এত নির্যাতনের শিকার হয়েছে এত মার খেয়েছে কিন্তু ইমাম ছেড়ে দেয় নাই ইমাম ত্যাগ করে নাই নবীজির প্রতি ভালোবাসা ছেড়ে দেয় নাই জোরে কান ঠিক কিনা হাবশী বেলাল দেখেন আরো কেমন পাগল ছিল আরো কেমন পাগল ছিল ইসলামের জন্য কেমন পাগল ছিল আমার নবীজির জন্য কেমন পাগল ছিল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করত এত বেশি ভালোবাসত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল রওজা মোবারকে যখন শুয়ে গেল হাবশী বেলাল একবার মাত্র আযান দিয়েছে আযান দেওয়ার পর পিছন ফিরে আর আমার নূর নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে পায় না হাবশী বেলালের মনটা বড় খারাপ হয়ে গেছে হৃদয়টা বেঙ্কানকান হয়ে গেছে হাবশী বেলাল আমার নবীজির রওজা মোবারকের দিকে যখন তাকায় হাবশী বেলাল সহ্য করতে পারে না হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কাপড়ের গিঠুরি নিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে গিয়া বলে সিদ্দিক আকবর ভাই আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমি আর মদিনা মনোয়ারায় থাকবো না আমি এই মদিনা ছেড়ে দামেস্কে চলে যেতে চাই বলে কেন বলে যেই মদিনায় নূর নবীজির দেখা আমি পাইব না ওই মদিনায় আমি বেলাল আর আযান দিব না আযান দিব না আযান দিব না জোরে বলেন সুবহানাল্লাহ
নবীর আশিকের দল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও বেলাল তোমার কিসের অভাব আমাকে খুলে বলো যা অভাব অনটন আছি আমি তোমাকে সব পূরণ করে দেওয়ার চেষ্টা করব বাইতুল মাল থেকে তোমাকে হাদিয়া আমি বাড়ায় দিব বেলাল রে তুমি মদিনা ছেড়ে যাইও না তুমি মদিনা ছেড়ে যাইও না হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও সিদ্দিক আকবর ভাই আমার কোনো কিছুর অভাব নাই আমার টাকার দরকার নাই আমার পয়সার দরকার নাই আমার সম্পত্তির দরকার নাই আমার যেই জিনিসের প্রয়োজন ওই জিনিস তুমি কখনো পূরণ করে দিতে পারবা না একটু জোরে বলেন সুবহানাল্লাহ তুমি বলো একবার বলো হাবশী বেলাল ডাক দিয়া বলে ও আবু বকর সিদ্দিক ভাই শোনো আমি যখন আগে মিনারায় দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিতাম আজান দেওয়া আরম্ভ করতাম আমি পিছন ফিরে তাকায় আমার নূর নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে পেতাম একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও সিদ্দিক আকবর ভাই আজকে যখন আমি আজান দিলাম আমি পিছন ফিরে তাকায় দেখি আমার নূর নবীজিকে দেখা যায় না আমার নূর নবীজির চেহারা মুবারক দেখা যায় না ও সিদ্দিক আকবর ভাই আমার নূর নবীজির নূরানি চেহারা না দেখে আমার হৃদয়টা ভেঙে খানখান হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আমার নূর নবীজি রওজা মুবারকে শুয়ে গেছে আর আমি দেখতে পাবো না অতএব যেই মদিনায় আজানের পর আমার নূর নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে পাবো না ওই মদিনায় আমি আর থাকবো না আর আমি আজান দিব না এই বলে বিদায় নিয়া দামেস্কে চলে গেছে সিরিয়ায় চলে গেছে কয়েক সপ্তাহ পরে আমার নবীজি হাবশী বেলালের সঙ্গে দিদার দিয়ে দিছে জোরে বলেন না সুবহানাল্লাহ মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা বাবা জালাল উদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি বাবা জালাল উদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তিক্তি তাহার হল না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শিরের পাশে ভালোবেসে শিরের পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা কালো হাবশী বেলাল পাগল ছিল ওই পাগল গে ও কালো হাবশী বেলাল পাগল ছিল ওই পাগল গে ও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয় ও নবীর আশিকের দল হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদা দিয়ে দিয়েছে সাক্ষাৎ দিয়ে দিয়েছে আমার নবীজি মদিনা বানর শুইয়া ডাক দিয়েছে বেলাল ও বেলাল কেন মদিনা ছেড়ে চলে গেছো আয় বেলাল তোর জন্য আমি নবীর হৃদয়ে তাকাবে ও বেলাল আয় মদিনায় হাবশি বেলাল আর সহ্য করতে পারে না ঘুম থেকে উঠে পাগলের মতো দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে হাবশি বেলাল মদিনা মনোয়ারায় প্রবেশ করেছে মদিনায় যাইয়া আমার নবীজির রওজা পাকের জালি মুবারক ধইরা চুকির পানি ছিড়ে দিয়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার গোলামকে শরণ করেছেন আপনি আপনার আশিককে ডাক দিয়েছেন শরণ করেছেন আমি বেলাল আর দামেশকে থাকতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ডাক দিতে দেরি হয়েছে আমি বেলালের আসতে দেরি হয় নাই একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবীর আশিকের দল কান্না করতেছে তখনকার সময় যিনি মুয়াজ্জিন ছিল উপস্থিত হয়ে গেছে হাবশি বেলালকে দেখে বড় খুশি হয়েছে ডাক দেয়া বলে বেলাল তোমার জবানের আজান বড় আমাদের শুনতে মনে চায় ও বেলাল তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেল বেলাল কোনো কথা কয় না বেলাল চুকির পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদে আর কাঁদে কাঁদে আর কাঁদে সবাই বোঝায় কারো কথা শুনে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে চায় না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও সাহাবীরা তোমরা যত কইরা বুঝাও না কেন আফসি বেলাল আজান দিবে না ও সাহাবীরা তোমরা যাও ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে যাও ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসো একবার যদি বেলালকে আজান দিতে বলে হাবশি বেলাল আজান না দিয়া পারবে না জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল শোনা মাত্র আমার নূর নবীজির আদরের নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে এসেছে এসে ডাক দিয়া বলে ও নানাজারের মুয়াজ্জিন আমাদের মনটা ভরে গেছে ও নানাজারের মুয়াজ্জিন আপনি একবার মিনারে দাদা আপনি একবার আজান দেন আজান দেন আজান দেন জোরে বলেন সুবহানাল্লাহ হাবশি বেলাল আর কথা বলতে পারে না ইমাম হাসান হোসেন বলতে দেরি হয় হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারে দাদাইয়া আজান দিতে এক সেকেন্ড দেরি করে নাই জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ কি জানেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি এত বেশি ভালোবাসত এত বেশি ভালোবাসত এরকম ভালোবাসা কাউকে আমার নবীজি দেয় নাই এত আপন ছিল এত প্রিয় ছিল আ নবীর আশিকির দল হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মিনারায় দাঁড়ায় গেছে আজান দেওয়া আরম্ভ করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজান দেওয়া আরম্ভ করেছে আজান চলছে চলছে আজান দিতে 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 যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছে হাবশি বেলালের হৃদয়টা ভেঙে যাচ্ছে হাবশি বেলালের সামনে আমার নূর নবীজির চেহারা মোবারক ভেসে উঠছে হাবশি বেলালের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে হাবশি বেলালের স্মরণ পড়ে গেছে যে আমি আজান দেওয়ার পর
আমি পিছন ফিরে তো আমার দয়াল নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে পাবো না আর হাবশি বেলাল সহ্য করতে পারে না হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা হু সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে আর সামনে আযান দিতে পারে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বলে আর সামনে যেতে পারে না সবাই কান্দে সাহাবা একরামরা কান্দে ইমাম হাসান হুসাইনও কান্দে হাবশি বেলাল যখন মুখ ফিরে আসছে হাবশি বেলাল দৌড়াইয়া আমার নূর নবীজির রওজা পাকের কিনারায় চলে গেছে রওজা পাকের কিনারায় যাইয়া হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু গেড়ে ওই জামি ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আবার ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি আমাকে মাফ করে দেন আমি বেলাল আপনাকে এত বেশি ভালোবাসি আপনি যখন শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেন আপনি যখন রওজা পাকে শুয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আর এই মদিনায় থাকতে পারি নাই আমি যখন আপনার মদিনা আপনার রওজা মুবারকের দিকে তাকাইতাম আমার কলিজাটা ছিঁড়ে যাইত আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাইত ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি যখন আযান দেওয়া আরম্ভ করলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমার বড় মনে পড়ে গেছে আপনার কথা আমার স্মরণ পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানী চেহারা মুবারক আমার চোখের সামনে ভাইসা উঠছে আপনি যে মদিনায় মনোয়ারা রওজা পাকে শুয়ে গেছেন এটা আমার স্মরণ পড়ে গেছে আমি যে আযান দেওয়ার পর আপনার নূরানী মুবারক চেহারা দেখতে পাবো না ইয়া রাসূলুল্লাহ আমার যখন মনে পড়ে গেছে আমি আর সহ্য করতে পারি নাই আমি বেহুশ হয়ে পড়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি আর মদিনায় থাকব না আমি আর মদিনায় আসব না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এত বেশি ভালোবাসি 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 আমি আপনাকে কেমনে বোঝাবো ইয়া রাসূলুল্লাহ শেষ পর্যন্ত আমার নবীজির থেকে বিদায় নিয়া হাবশি বেলাল কয়েক সপ্তাহ পরে হৃদয়ে ফেটে আমার নবীজির প্রেম ভালোবাসা অন্তরে এত বেশি বেড়ে গিয়েছিল হাবশি বেলালের প্রেম এত বেশি বেড়ে গিয়েছিল আমার নবীজিকে ভালোবেসে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমায় পাওয়ার আশায় এ মন ছুটে যায় মদিনায় এ আশিক দিদার দাও না আর দূর থাকিব না এ আশিক দিদার দাও না আর দূর থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না